السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شمعنا تو إكرا بانجلة درشو زكاة كيويني ويت إكرا بغرامي دركي درك بعد الحمد لله مرشد رويتين شو پوريشتو دار العلوم فرس كيار مدرسة الشيخ الحديث مفتي الشيخ عبد الرحمن دامت بركاته السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته بلا سنوك إن شاء الله الحمد لله أسكي أمرا صدقة تلفتر وزكاة إشم بور كامرا ألو إن شاء الله جيتو رمضان شريف الشيخ دوشو كامرة جنة الله رب العالم جنة ومدركي شوتيك بابي সব কিছু আদায় করার এবং নিয়মিত আমাদের এই নফল এবাদতি এবং ফরজ এবাদতগুলি সবগুলি আমরা যাতে আদায় করতে পারি আল্লাহ রব আল যেন আমাদেরকে তফিব দান এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনব এবং দশ পনেরো মিনিট পরেই এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যারাই খল করবেন ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের দিকে চলে যাব ইনশাআল্লাহ জল্ খেরাম أما بعد: فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وعن ابن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم الزكاة الفطر تهرة للصائم من اللغو والرفس والتعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ইয়াকুম বিমা ফি মিনাল আয়াতি ওয়ায-যিক্রিল হাকীম ইকরা বাংলা দূরে এবং কাছের প্রিয় দর্শক বাইম ভাই প্রোগ্রামের শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করছি সালাত সালাম প্রেরণ করছি নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের উপর দোয়া করি আল্লাহ সুবাহ আমাদের প্রত্যেককে রমজান শরীফের আনোয়ার ফুঁজোবার কাজনা দান করেন নিশ্চয় প্রতি রমজানে যেভাবে আল্লাহ সুবাহ অসংখ্য গণিত মানুষদেরকে দয়া করে থাকেন মাফ করে থাকেন জাহান্নম থেকে মুক্তির ফয়সলা করে থাকেন আল্লাহ যেন আমাদের হকেও এই রমজানে সেই জিনিসগুলো করেন আমিন ইয়র্বাল আল আমিন আজকের আলোচ্য বিষয়ে সদকাতুল ফিতির বা জকাতুল ফিতির এই প্রসঙ্গ সদকায় ফিতির আমরা অনেকে সদকায় ফিতির বলি বা ফিতরা বলে থাকি আবার কোনো কোনো বাসাবাসী লোক ফিতরানাও বলেন তো ফিতরা বলেন আর ফিতরানা বলেন আর সদকায় ফিতির বলেন জকাতুল ফিতির বলেন একই জিনিস যেটা আমরা রমজান শরীফেই দিয়ে থাকি গরিব দুঃখীয় সহায় মানুষের দুঃখ মুঠনের জন্য এবং ঈদের দিন যেন গরিব দুঃখীয় অসহায় মানুষ অন্তত পক্ষে ঈদের দিন তারা যেন মানুষের দরজায় দরজায় যেতে না হয় কমপক্ষে আপনার এই সামান্যটুকু এই সামান্য ফিতরা পেয়ে তারা যেন ঈদের দিন আপনার আমার সঙ্গে যেন খুশি করতে পারে জন্য আমরা এটা দিয়ে থাকি প্লাস রমজান আল্লাহাক রোদা দিয়েছিলেন আমরা তাক্য অর্জন করার জন্য আমাদের নিজেরকে পিউরিফাই করার জন্য পরিষ্কার করার জন্য অন্তরকে পরিষ্কার করার জন্য যদি এই ব্যাপারে কোনো রোজার মধ্যে কোনো কমি হয়েই যায় তো এই কমিটাকে রিপেয়ার করার জন্য ফিক্স করার জন্য এই ফিতরা দেওয়া হয় যেভাবে নমাজের ভিতরে যদি কোনো মিস্টেক হয় আমরা কি করি মনে করেন কোনো ওয়াজিব মিস হয়ে গিয়েছে বা কোনো রুকুন আদায় করতে লেট হয়ে গিয়েছে রিপেয়ারেবল যে সমস্ত মিস্টেক এটাকে রিপেয়ার করতে আমরা কী করি নমাজের শেষ বৈঠকে আমরা শয্যাশ সহ দেই হজের যদি এইভাবে কোনো মিস্টেক আমরা করে ফেলি তে দম প্রদান করে থাকি অর্থাৎ এমন একটা পশু দবাহ করি যার মাধ্যমে কোরবানি হয় ঠিক তেমনিভাবে রমজান শরীফে সিয়াম সাধনার মধ্যে যদি কোনো ফল্ট ঢুকে যায় কোনো সমস্যা হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায় তো এই কমিটাকে দূর করার জন্য এবং রোজার পূর্ণ সওয়া পাওয়ার উপযোগী করার জন্য এবং আমাদের অন্তরকে পুরো বারোবার পরিষ্কার করার জন্য আমরা এই ফিতরা দিয়ে থাকি কারণ ফিতরা দিলে অন্তরে মালের প্রতি যে একটা লুব লালসা এটা কমে যায় প্রশ্ন হলো এই সদকাতুল ফিতির কারা দেবে এবং দেওয়াটা ইসলামের দৃষ্টিতে এই দেওয়াটা কি ফরজ নাকি ওয়াজিব তো এই দ্বিতীয় পয়েন্টের যদি আমি আলোচনা করি তো এটা দিতেই হবে মারাটাই বুঝি এটা দেওয়াও লাগবে আমাদের এটা অব্লিগেটরি এবং ইম্পর্টেন্ট একটি সদকা যেটাকে আরবিত আমরা বলি সদকাতে ওয়াজিবা বলা হবে সদকায় ওয়াজিবা এমন একটি ওয়াজিব দায়িত্ব যেটা আমাদের করতেই হবে ফুকায় কেরাম কেহ বলেছেন ফরজ যেমন ইমাম শফি রহমতুল্ল্লাহ সহ অনেকে এটা ফরজ বলেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই জরুরি এটাকে বুঝাই থেকে ওয়াজিব শব্দ প্রয়োগ করেছেন বা ওয়াজিব শব্দ আমরা প্রয়োগ করি বা ফরজ বলি যাই বলি না কেন এটা আমাদের অবশ্যই করণীয় আমাদেরকে দিতেই হবে উই হ্যাভ টু পে পরিষ্কার দ্বিতীয় পয়েন্ট কারা দেবেন আল্লাহ আকবর যদি এই কথা শুনেন সংক্ষেপে আনসার এই দেশে আমরা যারা বসবাস করি আমি বলতে পারবো হয়তো যে নাইনটি মানুষের উপর সদখায় ফিতির ওয়াজিব দিতেই হবে কেন ইমাম শাফি রহমতুলাই সহ মেজরিটি ওলামায় কারণে কথা তো হল এইভাবে যে আপনি ঈদের দিন আপনার ফ্যামিলি এবং আপনার উপর ডিপেন্ডেন্ট যারা রয়েছেন স্ত্রী এবং সন্তান তাদের খাবার প্রদান করার পরে আপনার যদি অতিরিক্ত কোনো খাবার থাকে অর্থাৎ ঈদের দিন নিজে এবং নিজের ফ্যামিলির সকলে খাওয়ার পরে যদি কারো কাছে বেঁচে থাকে তাদের সবাইকে ফিতরা দিতে হয় মাম কাকু তাইয়া মিনওয়ালাই সেই হিসাবে তো এই দেশে বলেন তো দেখি এমন কে আমরা আছি যে আমরা ওই ঈদের দিন আমরা খাবার পরে আমাদের কিছু বাঁচতেছে না অবশ্যই সেই হিসাবে তো এই দেশে একজনও পাবেন না যিনি সলকায়ফি দেওয়াও হবে না অবশ্যই ইমাম আবু হানিফা রহমতলা এই ব্যাপারে ওনার বক্তব্য একটু ভিন্ন এই পয়েন্টটাতে সবাই একমত যাদের উপর দেওয়া জরুরি এটা তারা দিতেই হবে এটা ফরজ বা ওয়াজিব বাট কি পরিমাণ সম্পদ হলে এখানে কি কোনো নেশাব রয়েছে তো ওনার মতন কোনো নেশাবই নেই ওই ঈদের দিন আপনি খাওয়ার পরে আপনার সন্তান বিবেচা খাবার পরে অতিরিক্ত থাকলেই আপনাকে ফিতরা হিসাবে গরিবদেরকে দিতে হবে ইমাম হানি এভাবে বলতেছেন যেহেতু এটাকে আমরা জকাত বলে থাকি কি বলি আমরা সদকায় ফিতির বলি এবং জকাতুল ফিতিরও বলা হয় জাকাতের ক্ষেত্রে তো নেশাব রয়েছে সমান নেশাব এখানেও অ্যাপ্লাই হবে তবে কয়েকটি পয়েন্টে ডিফারেন্ট তো এই বিচ আলোচনার পরে আপনারাও প্রায় নিশ্চিত হয়ে যাবেন যে ইমাম আবু হানিফা রহমতল্লা আহির এই মত অনুসারেও এই দেশে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষের উপর দেখবেন সাজি থাকবে খুব একটা ব্যবধান হবে না উনি কি বলেছেন যে নেশাব ছয়শত বারো গ্রাম সিলভার অর্থাৎ রুফা কিনতে যে পরিমাণ পয়সার প্রয়োজন যদি কারো কাছে এই পরিমাণ অতিরিক্ত সম্পদ থাকে তো চারশো বারো গ্রাম রুফার মূল্য কত চারশো পাউন্ড এরকম পনেরো চারশো সাড়ে তিনশো থেকে চারশো পাউন্ড হয়ে গেলে বা এই পরিমাণ ক্যাশ পয়সা থাকে যদি অথবা কারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে যদি এই সম্পদটা ইভেন ব্যবহারী প্রয়োজন অতিরিক্ত যেগুলো আছে সেগুলার দাম ধরেও যদি এই পরিমাণ মূল্যের সম্পদ কারো কাছে থাকে তাহলে দিতে হবে আবারও বুঝবেন তাহলে সংক্ষেপ এটাই বলতে পারি যে চড়ে সরি ছয়শো বারো গ্রাম সিলভারের সমমূল্য মূল্য রুফার্জেন রয়েছে এই সমপরিমাণ পরিমাণ কারো কাছে যদি নগদ অর্থ থাকে অথবা প্রয়োজন অতিরিক্ত কোনো সামান থাকে যার দাম দ্বারা যদি এই পরিমাণ দামের সম্পদ ওনার কাছে থাকে উনিও উনিও কি সরকারি দিতে পারি প্রদান করতে হবে প্রয়োজন অতিরিক্ত বলতে আচ্ছা আবার আসুন ছশো দাম কত দরলাম চারশো পাউন্ড সাড়ে তিনশো থেকে চারশো পাউন্ড মাত্র আচ্ছা বলেন তো কি এদের কার কাছে ঈদের দিন সাড়ে তিনশো থেকে চারশো পাউন্ড থাকবে না যাদেরই কাজ আছে ব্যাংক আছে প্রায় সবার কাছে আমার মনে হয় এই অ্যামাউন্ট থাকার কথা আর যদি ক্যাশ নাও থাকে তাহলে ওনার প্রয়োজন অতিরিক্ত সামান যেগুলো আছে যদি মূল্য ধরেও সাড়ে তিনশো থেকে চারশো পাউন্ডের মূল্যের সম্পদ তাকে উনিও দোকা দিতে হবে প্রয়োজন অতিরিক্ত বলতে ইভেন ব্যবহারই হলেও এবার আসুন আমি হিসাব দিই আপনাকে যে আমরা প্রয়োজন কাপড় জামা ব্যবহার করি কয়েসেটের প্রয়োজন আপনার তো আপনি বলবেন আমি যা করে সব আমার প্রয়োজন কিন্তু ইসলাম এটা বলে না এই মুহূর্তে টিভির পর্দার সামনে যিনি আছেন ইনক্লুডিং মি আমি সহ হয়তো আপনার ব্যবহারিক কাপড় কতটা আছে হয়তো আপনার সংখ্যা নিজেও বলতে পারবেন না আমিও যে আমরা জুব্বা পরিধান করি আমার জুব্বা কয়টা আছে আমি নিজেও বলতে না হাফিজ হুসান সাহেব উনিও বলতে পারবেন না আপনিও বলতে পারবেন না প্রশ্ন হলো যে আপনার আমার ড্রেস আমরা হয়তো জুব্বা পরিধান করি কেউ হয়তো শার্ট পরিধান করে কেউ হয়তো মহিলারা তাদের ড্রেস পরিধান করে কয়টি ড্রেস আপনার এসেন্সিয়াল এবং নিত্য প্রয়োজনীয় হিসাবে পরিগণিত হয় মাত্র তিনটি কয়টি মাত্র তিনটি এই মুহুর্তে টিভির প্রদর্শনে যিনি আসেন বা আমার কথাগুলো পরবর্তীতে শুনবেন বলেন তো দেখি এই দেশে যারা আমরা আসি আমাদের ড্রেস তিন সেটের অতিরিক্ত নায়িকার এবং ওই অতিরিক্ত ড্রেসগুলোর যদি প্রাইস ধরা হয় তাহলে সাড়ে তিনশো পাউন্ডের উপরে হবে না কার বাদ দেন ড্রেস আসেন জুতার ক্ষেত্রে আপনার জুতা কত প্রয়োজন আপনি বলবেন আমি যা করে করে দিই আমার প্রয়োজন না আপনার মাত্র এক জোড়া নিত্য প্রয়োজন হিসাবে লিস্টে পড়ে মাত্র এক জোড়া এবার আসুন আপনার এক জোড়া জুতার অতিরিক্ত জুতা যেগুলো রয়েছে এদেশে বাচ্চারা যারা ট্রেইনার কিনে একশো পাউন্ড দেড়শো পাউন্ড একটা ট্রেইনারের মূল্য তো তোমার একটা ট্রেইনারের পরে যেগুলো সেগুলোর মূল্য হিসাব করলেই তো বস সাড়ে তিনশো পাউন্ডের উপরে তোমার ট্রেনারই হবে আমি একটা পত্রিকার পরিসংখ্যান দেখেছিলাম যে মহিলারা জুতার ক্ষেত্রে শৌখিন হয় বেশি একটি পত্রিকায় তারা জরিপ দিয়েছিল যে এই দেশের মহিলাদের জুতার সংখ্যা হলো ত্রিশ থেকে পঁয়ত্রিশ জোড়া জুতা এবং আমি নিজেও নিজের ফ্যামিলি বলেন বা বলেন একটু আমি এই জরিপ পাওয়ার পরে আমি একটু গভীরভাবে এটাকে আমি একটু নোট করলাম ধরলাম প্রায় কথাটা মানে মোটামুটি গ্রহণযোগ্য তাহলে তো এই দেশের যে মা বোনরা রয়েছেন সিস্টার রয়েছেন ওনাদের বাকি অতিরিক্ত সম্পদ বাদ দিলাম শুধু জুতার দাম যদি আপনি হিসাব করেন তো সাড়ে তিনশো থেকে চারশো পাউন্ডের জুতাই হবে হয়তো তো যার কাছে ক্যাশ পয়সা রয়েছে সাড়ে তিনশো থেকে চারশো অথবা এই অতিরিক্ত সামানের মূল্য ধরেও ইভেন আপনার যে মোবাইল জি এই যে স্মার্ট মোবাইল স্মার্টফোন স্মার্টফোনের মূল্য কত এটা কিন্তু এমন জিনিস নয় যে এটা ছাড়া আপনি মরে যাবেন আপনার জীবন চলবে না যদিও বর্তমানে আমাদের লাইফস্টাইল এমন হয়ে গিয়েছে যে মোবাইল ছাড়া আসলেও কিন্তু কঠিন বাট মারা যাব না আমরা কঠিন ঠিক আছে কিন্তু এটা কিন্তু ওই হাওয়াই যে আসলিয়া কিতাবের প্রবেশের শব্দ একটা হয়তো আপনারা শুনেছেন হাওয়াইজা আসলিয়া যে মৌলিক জরুরি এর লিস্টের ভিতরে কিন্তু এটা পড়ে না তো এই মোবাইলের দাম যদি আপনি হিসাব করেন তখন তো আপনার সাড়ে তিনশোর উপর অবশ্যই হবে একটা মোবাইলের দাম তো দেড় হাজারের হাজারের উপরে হাজারের উপরে হাজারের উপরে আপনার ঘরে যে ফ্রিজার যেটা আপনার যে সিটি যেটা আপনার যে টিভি যেটা রয়েছে এগুলাও কিন্তু ওই হাওয়াই যে হাওয়াইজাশের ভিতরে পড়ে না অর্থাৎ এমন সামান্য যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন তাহলে পরিষ্কার তো এইসব হিসাব করে যদি সাড়ে তিনশো চারশো পাউন্ডের উপর হয়ে যায় তো আপনাকেও দিতে হবে এবার আসুন ইমানসা বিস্তার করেছেন যে ঈদের দিন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে খাবার খাওয়ার পরে যা বাসবে যদি বেঁচে যায় তাহলে আপনাকে ফিতা দিতে হবে এবং বলেছেন যে সাড়ে তিনশো পাউন্ডের উপরে যদি কারো কাছে তাকে ক্যাশ অথবা অতিরিক্ত সামানের প্রাইস্তরেও উনিও দিতে হবে তাহলে এই যেই মাফে আপনি মাপেন না কেন এই দেশে সবাই ফিতরা দিতে হবে পরিষ্কার তাহলে আমি এটা কারণে বলেছিলাম এই দেশে আমরা যারা আসি আমাদেরকে ফিতা দিতে হবে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট এবার আসুন কী পরিমাণ দেবেন আপনি কোরআন শরীফ আল্লাহ সুবাহ বলেছেন কদ আফুল্লাহ হামাং তাজাক্কা ও জাকার আসমা রব্বি ফাসল্লাহ এই আয়তের একটি তফসিল অনুযায়ী এখানে তাজাক্কা বলতে যারা সফল ওই মানুষ যারা জকাতুল ফিতির প্রদান করে ঈদের নামাজ পড়ে এক ব্যাখ্যা অনুযায়ী এটা ব্যাখ্যা করেছেন তো কোরআন শরীফের জকাত ফিতির কথা আমরা পেয়ে গেলাম বোখারি শরীফ সহ বিভিন্ন আদিসে কিতাব পরিষ্কার রয়েছে যেমন আমি একটি আদিস পড়েছি বোখারি শরীফে রয়েছে আন ইবন আমর আদি আল্লাহ কল ফরদ রসুল্লাই স্ল্লা সাল্লাম জকাত আল ফিতিরি নবী করিম সালাম জকাতুল ফিতির প্রদান করাকে জরুরি ঘোষণা করেছেন এটা অবশ্যই দিতে হবে রমজান শরীফে কি পরিমাণ দেব তো বলতেছেন খাদ্য জাতীয় যে কোনো জিনিস দিলে আপনি এক সোয়া দেবেন খেজুর বার্লি আঙ্গুর বা আরও রাইসও দেওয়া যায় তো যে দায়িত্ব খাদ্য দিবি দেবেন আপনি এক সোয়া দেবেন ওয়ান সোয়া আমি আবির শব্দ বলেছি কিতাবের শব্দ ওয়ান সোয়া বলতে সাড়ে তিন কিলো কত সাড়ে তিন কিলো তো সাড়ে তিন কিলো দিবেন শুধুমাত্র আটা দিয়ে প্রদান করলে সেখানে হাফ সোয়া অর্থাৎ পনেরো দুই কিলো দিলেও চলবে এই মর্মে একটি আদিশ রয়েছে তিরমিনী শরীফে নবী করিম সাল্লাহ সাল্লাম মক্কার প্রত্যেকটি গলিতে লোক পাটি এলান করেছিলেন আলা ইন্না সদকাল ফিতি ফিতি সোলাফিজি ওয়াজিব এই ওয়াজিব শব্দের উপর ভিত্তি করে ইমাম আবু হানিফার রহমতে সোলাফিজিকে ওয়াজিব বলেন আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে জাকারিনা উনসা পুরুষ হোক অথবা মহিলা খরঋণ আবদিন ফ্রি হোক অথবা গুলাম সগির না কবির ছোট হোক অথবা বড় দিতে হবে মুদ্দান কুমহিন যদি আটা দেন তাহলে দুই মুদ বলতে হাফসা অর্থাৎ পনেরো দুই কিলো তো ওই হিসাবে মিনিমাম একটা পরিমাণ রয়েছে যে পনেরো দুই কিলো আটার দাম দিয়ে দিলেও মোটামুটি আদায় হয়ে যাবে কিন্তু অন্যান্য খাবার দিলে আপনাকে দিতে হবে সাড়ে তিন কিলো তো এবার মিনিমাম আমরা বলে থাকি হয়তো সাত পাউন্ড বা বাকি অত বেশ কম করে বলে থাকেন কিন্তু ম্যাক্সিমাম হিসাবে যদি আপনি সাড়ে তিন কিলো খেঁদুর কিনতে যান বলেন তো দেখি এই দেশে সাড়ে তিন কিলো খেদুরের প্রাইস কত হবে আপনি বের করে নেন আবার খেদুর বলতে একটা মিডিয়াম যে খেদুরটা খুব উন্নত মানের নাই হোক কমপক্ষে মধ্য লেবেলর এক খেদুর হতে হবে তো সাড়ে তিন কিলো খেজুরের দাম কত হবে সাড়ে তিন কিলো আঙ্গুরের দাম কত হবে সাড়ে তিন কিলো বার্লির দাম কত হবে সাড়ে তিন কিলো চিজের দাম কত হবে এইভাবে যে কোনো খাদ্য জিনিসের সাড়ে তিন কিলো অথবা তার সম পয়সা প্রশ্ন হলো যে ক্যাশ মানি দিয়ে সরাসরি দেওয়া যাবে কিনা না হাদিসের মধ্যে কিছু খাবার দরকার এসেছে আমরা ওই দিন খাবার বিতরণ করব বাট যেহেতু আরেকটি হাদিসে এসেছে আগনুহম যে তুমরা ফকির গরিব অসহায় মানুষদেরকে ঈদের দিন কমপক্ষে তারা যেন মানুষের দরজায় দরজায় যেতে না হয় মানুষের ডোর টু তারা ঈদের দিন যেন তারা ঘুরাফেরা করতে হয় এটা থেকে তাদেরকে বিরত করার জন্য যে তারাও যেন তাদের সন্তান বিবেচাদের নিয়ে আগর জন্য ঈদের খুশি করতে পারে এই পরিবেশ করার জন্য তোমরা তাদের নিড এবং তাদের এই প্রয়োজন তোমরা মিটিয়ে দিবে এখানে প্রয়োজন মিটিয়ে দেওয়ার কথা আগুনও শব্দ এসেছে তো ফুট দিয়ে যদি মিটিয়েতে ফুড ফুট দেবো ইভেন ক্যাশ পয়সা দিলে তো আরও ভালো এজন্য নির্ভর আমার করার মতে খাবার জাতীয় জিনিস না দিয়া যদি আপনি ক্যাশ পয়সা দিয়ে সরকারের দেন তাহলে যেভাবে যোগ্যতা আদায় হয় ঠিক তেমনিভাবে আদায় হবে আর যুক্তি যুক্তিসঙ্গত কারণ খাবার দিলে হয়তো তার প্রয়োজন ঔষধের আপনি দিলেন খাবার তার হয়তো প্রয়োজন নাও মিটতে পারে আর খাবার নিতেও যেভাবে কষ্ট দ্বিতীয় ঝামেলা রয়েছে ক্যাশ পয়সা দিতেও ইজি নিতেও ইজি এবং যে প্রয়োজন এটাকে ইউজ করা যায় অতএব বেটার হবে বরং স্পেসিফিক কোনো খাবার না দিয়ে তাকে আপনি ক্যাশ পয়সা দিয়ে দেন আদায় হবে ইনশাল্লাহ প্রশ্ন হলো দিবেন ককন এবং কাকে দেবেন আমি কুসংকে বলতেছি ককন দেবেন যেহেতু এবং কেন দেব তো কেন দেব কেন এটার উদ্দেশ্য হলো কয়েকটি নাম্বার ওয়ান আমি আগেই বলেছি ফকির এবং গরিব দুঃখী অসহায় মানুষের মুখে দিন হাসি ফুটানোর জন্য এই যে খুশিটা শুধু আমরা একা নয় তাদেরকেও এই খুশিতে শরিক করব এই দুই নম্বর হল যে আমাদের রোজার মধ্যে সিয়ামের মধ্যে যেটা কমি হয়ে গিয়েছে এটাকে রিপ এটাকে ফিক্স করার জন্য রিপেয়ার করার জন্য আর তিন নম্বর হলো সুক্রিয়া হিসাবে জয় আল্লাহ তুমি রমজান সৈমাকে পাওয়াইছ রোজা রাখাইছো আমার ঘরে সম্পদ দিয়েছ তার সুক্রিয়া হিসাবে আমি গরিব দুঃখী অসহায় মানুষের কাছে আমি এই ফিতরটা বিতরণ করালাম অনেক ফায়দা রয়েছে তারপরে অন্তর থেকে বহিল বহল যাবে সমাজ থেকে গরিব মোচন হবে অসহায় মানুষের সাহায্য হবে এই ফায়দাগুলো রয়েছে কখন দেব তো নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন এটা দিতে হবে আদিস দিতে হবে ঈদের আগে কাবলা সলাত নবীজি বলেছেন মান আদোহা কাবলা সলাত ফাহ খাতুল মকবুল আতুন যারা উল ফিতিরের আগে সদকায় ফিতিরি প্রদান করবে তাদের এটা সদকায় ফিতির হিসাবে কবুল হবে এবং মেইন ফিতরার উদ্দেশ্য যেটি তার রোজার মধ্যে কমি হলে সেটাকে ঠিক করে রোজার হানড্রেড পারসেন্ট সব ফর উপযোগী করে দেওয়া এটা আদায় হবে ওমান আদাহ আদা সালাত আর যদি আপনি নমাজের আগে না দিয়ে থাকেন ফাহিয়া সদকাত সদকাত তবুও দিতে হবে এটা আপনার ডিউ আপনি লেট করলেন কেন আপনি গুণাগার হবেন যদি ঈদ আমাদের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত দেন আদায় হবে মকরু হবে আর ঈদের দিন যাওয়ার পরে দেন তাহলে এটা অনেক মায়াম হারাম নাজাজ বলেছেন এরপরও দিতে হবে এজন্য সবচেয়ে উত্তম টাইম হলো আপনি রমজানে দেবেন কখন দেবেন রমজানে হজরত ইবন ওল্লাতাল হিসেবে এসেছে ওনারা বলেন যে আমরা দিতাম ঈদের দুই দিন এক দিন বা দুই দিন আগে বেশি আগে দিতাম না এই কারণে কারণ বেশি আগে দিলে হয়তো গরিব এটা খেয়ে শেষ করে ফেলবে কারণ মেইন উদ্দেশ্য তো ঈদের দিন তাকে খুশি করানো তাই না যে আপনি বেশি আগে দেন সে হয়তো খেয়ে ফেলবে তো উত্তম হলো ঈদের এক দুই দিন আগে দেওয়া বা রমজান শুরু হওয়ার পরে দেওয়া যাতে রমজান শরীফ শুরু হওয়ার পরে সে যেন তার এগুলা দিয়ে রমজানে খেতে পারে অথবা ঈদের দিন যেন সেইটা থেকে হেল্প দিতে পারে রমজান শরীফ শুরুর আগে কি দেওয়া যাবে সেখানে আমার দ্বিমত থাকলেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহির মতে দিতে পারবেন কারণ কারণটাকে জকাত বলা হয়েছে যেহেতু আদিসার হয়েছে জকাত নবী করিম সাল সাল্লাম দুই বৎসর অ্যাডভান্স নিয়েছেন নিয়েছেন যদি জকাত দুই বৎসর অ্যাডভান্স নেওয়া জাইজ হয় তাহলে জকাতুল ফিতিরটা যেহেতু জকাত সেটাও রমজানের আগে অ্যাডভান্স দেওয়া অথবা নেওয়া কি হবে জাইজ হবে ঠিক আছে বাট ইমাম শাফির আমাদের এই অনেকগুলো আমাকে দিম্মত করেছেন তো উত্তমভাবে রমজানে আগে না দিয়ে আমরা রমজান শুরু আর পরেই দিলাম বা ঈদের ঈদের ঈদ ঈদটা তখন কাছে আসবে তখন আমরা দিলাম তখন একটা লোক এটা নিয়ে সে দিন সেটা তাই সবাইকে নিয়ে আনন্দ করতে পারলো বাট ঈদের দিন নমাজের আগ পর্যন্ত দিলেও চলবে কিন্তু ঈদের জমাতের পরে দিলে কিন্তু এটা মকরু হয়ে যাবে বাটের পরে বিশেষ কোনো বালের ডিজাইনে আমি না দিয়ে থাকি হয়তো আল্লাহ মাফ করবেন বাট এর পরে দিতে হবে আমাকে খারা দেবেন ওই যে সম্পদের মালিক উনি নিজেও দিবেন ওনার ফ্যামিলির সকলের পক্ষ থেকে বিশেষ করে ওনার উপর ডিপেন্ডেন্ট যারা রয়েছেন তাদের সকলের পক্ষ থেকেও আপনাকে শ্রকি দিতে হবে ডিপেন্ডেন্ট বলতে আপনি আপনার সত্যকাফি দিবেন আপনার নাবালেক বাচ্চাদের পক্ষ থেকেও আপনি বাবা বা মার উপর জিম্মাদারি আপনাকে প্রদান করতে হবে একজন স্বামী কি স্ত্রীর চত্রকাফি দিতে হবে অনেক বলতে হ্যাঁ দিতেই হবে বাট বাকি লোকবার বলতেছেন যেহেতু স্ত্রীর ওনার যদি আলাদা পয়সা থাকে তো উনি দিবেন বাট সাধারণত যৌথ ফ্যামিলিতে আমাদের যেটা আমরা করে থাকি যে এক যৌথ ফ্যামিলির মুরব্বী যিনি আছেন উনি ওনার এবং ওনার ফ্যামিলি সকলের পক্ষ দিয়ে থাকেন এটাই সবচেয়ে উত্তম তো এখানে না বালক বাচ্চাদের পক্ষতি দিতেই হবে এটা তো আপনার দায়িত্ব বালের সন্তান তাদের পক্ষ থেকেও সাধারণত যৌথ ফ্যামিলি দিয়ে দেওয়া হয় আর এটাই নিয়ম বাট যদি বালের সন্তানের তার নিজের সম্পদ থাকে আর বাবা সৎকার নাও দিয়ে থাকেন তাহলে কিন্তু ওটা ওই সেলের উপর দায়িত্ব বেশ প্রদান করে বাট আমরা করি কি যৌথ ফ্যামিলির সাধারণত বাবাই উনি উনার এবং না বালের সন্তান ইভেন তান বালের সন্তান নিজের স্ত্রী সকলের পক্ষ থেকে দিয়ে দেন মানে সকলের পথে দিতে হবে আপনি দেন অথবা তার সম্পদ তাহলে বা দেওয়া লাগবে সকলের তো সহজ হিসাবে এটাই হলো যে আমাদের যৌথ ফ্যামিলির আমরা সকলের পক্ষ থেকে আমরা এটা দিব ওয়াজিব হয় কাদের উপর কখন ওয়াজিব হয় তো ঈদের আগের রাত্রিতে মাগরিবের নামাজের পরেই ওয়াজিব হয়ে যায় কেউ বলতেছেন বাট ইমাম আবু হানিফ রহমতের মতে ঈদের দিন সুবে সাদিক পর্যন্ত যারা দুনিয়াতে জন্ম নিবে তার পক্ষকে দিতে হবে ইভেন সুবেদ সাদিকের আগে যদি একজন বাচ্চাদের নেয় তারও ফিতা দিতে হবে সরি হাঁ দিতে হবে আর যদি সুবেদ সাদেকের আগে যদি কেউ মারা যায় সুভেদ বলতে বুঝতেছে তো ঈদের দিন ফজরের টাইম শুরু হওয়ার আগে যদি কেউ মারা যায় তার পক্ষ থেকে দেওয়া লাগবে না তো এই ফিতরটা আমাদের অবশ্যই দিতে হবে আল্লাহ সুবান আওতাল আমাদের প্রত্যেককে এই জিনিসটা আমরা আসি আমি তো আগেই বললাম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষের ফিতর দেওয়া এটা জরুরি ওয়াজিব দিতে হবে এবং আমরা গরিবদেরকে দেবো মিসকিন দেখে দেবো যাদেরকে জকাকাত তাদেরকে দেবো ঠিক আছে ইনশাআলা জেজাকুম্লা জাজাকুম্লা বাংলার দর্শক শ্রুত আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম যেহেতু জাকাত কি এনে একটা প্রোগ্রাম এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তরের প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছে অনেক সময় নিয়ে আসেন হয়তো আজকেও ইনশাল্লাহ আমরা আশা করব আমরা ছোট একটা এখন বিরতি যাচ্ছি বিরতির পর আবার যে কোনো ছোট ইনশাআল্লাহ আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এবং ফাঁকে ফাঁকে এই আলোচনা শোনার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সাথে রয়েছেন ব্রিটেনের আলিম আলীমিদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দাম পড়াকাত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম জাকাত এবং সৎকাহাতুল ফিতর সুহান আল্লাহ এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকেই হয়তো জাকাত বা এই ফিতর ফিতর আমরা কীভাবে দিব এটা নিয়ে অনেক সময় আমরা কীভাবে আমরা কম দেওয়া যায় এটাও অনেকে কিন্তু চিন্তা করেন আল্লাহু আকবার এখানে কিন্তু হিসাব করলে দেখা যায় সুভার আল্লাহ যদি তিন কেজি খেজুরের কথা বলছেন হুজুর সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি খেজুর হিসাব করলেই তো অনেক টাকা হয়ে যায় এখানে অনেকে জিজ্ঞাসা করেন যে হুজুর কত দেব তো আমরা সাধারণত মিনিমাম আপনার যদি পনে দুই কিলো কারণ এখানে বাড়িতে কোনো সমস্যা নাই ধরলাম ফনে দুই দলেন ধরলেন দুই কিলো আটা খরিদ করতে যে পরিমাণ পয়সার প্রয়োজন এই পরিমাণ দিয়ে দিলে তো আদায় হয়ে যাবে এটা মিনিমাম বা সবসময় কেন আমরা মিনিমাম দেবো হ্যাঁ সবসময় মিনিমাম কেন দেবো একটু বাড়াই দিলে কোনো সমস্যা নাই জন্য মিনিমামটা বলা হয় ছয় পাউন্ড পাঁচ পাউন্ড এভাবে অনেক বলে থাকেন মিনিমামটা বাট যেহেতু বেশিরভাগ আছে যেটা এসেছে যে কোনো প্রকার খাবার জাতীয় জিনিস দিলে আপনাকে ওয়ান ওয়ান শোয়ার মানে সাড়ে তিন কিলো দিতে হবে খেজুর দেন আপনি আঙ্গুর দেন আপনি সাড়ে তিন কিলো দিতে হবে এবং যাদেরকে দেবেন ওনাদের প্রধান খাদ্য যেটা ওই যে নিজে দেওয়া দেওয়া উত্তম যারা রুটি খায় তাদেরকে তো আটা দিলেন বা খেজুর যাদের খাদ্য তাদেরকে খেজুর দিলেন ইভেন যে দেশে চাউল চাউল দিয়ে দিলেও আদায় হবে কিনা হবে না সাড়ে তিন কিলো নির্ভর জীবন আমার মতে আদায় হবে ইনশাল্লাহ তো খাবার যাতে দিলে দিলে আপনি সাড়ে তিন কিলো করে দেবেন পার হাট প্রত্যেকের একজনের পক্ষ থেকে এবং একজন যার আমি আগে যে বললাম এই দেশে সদখায় ফিতির দেওয়া লাগবে না কম্পালসারি এরকম লোক পাওয়া খুবই মুশকিল হয়তো ক্যাশ পয়সার মাধ্যমে সাড়ে তিনশো পাউন্ড বাইর উপরে হয়ে গেলে বা ক্যাশ পয়সা নাও থাকে আপনি বাহিরের অন্য জিনিস হিসাবে যেতে হবে না আপনার ব্যবহারই অতিরিক্ত যেগুলো আছে কাপড় বলেন জুতা বলেন বা মোবাইল বলেন অতিরিক্ত যেগুলো রয়েছে সেগুলার প্রাইস দরেও যদি সাড়ে তিনশো বা চেয়ে উপরে হয়ে যায় আপনার উপরেও কম্পালসারি আপনি স্বভাবিতি প্রদান করতে হবে এটা এই মো হিসাবের মতে আর ইমাম শাফির মতই সোনামুল মেকাম তো আরও স্ট্রিক্ট ওনারা বলতেছেন যে ঈদের দিন জাস্ট আপনি এবং আপনার বিবেচাকে নিয়ে আপনি খাওয়ার পরে যদি আপনার কাছে বেঁচে থাকে খাবার যার কাছে বেঁচে রয়েছে অতিরিক্ত রয়েছে উনিও দিতে হবে ইভেন যদি সাড়ে তিনশো কমও হয় সেই হিসাবে একটা বার চিন্তা করুন এই দেশে আমরা যারা আসি ফিতরা দিতে দিতে হবে না এরকম লোক খুঁজে পাওয়াটা খুবই কঠিন সবাই ফিতরা দিতে হবে ঠিক আছে তো দিবেন কাকে যাকে জোকাত দেওয়া যায় থাকে অর্থাৎ গরিব মিসকিন যার কিছুই নাই বা তাহলেও চলতে পারতেছে না এমন লোককে আমরা দেব আপনার আত্মীয় স্বর্ম যে লেখাও গরিব থাকেন তাকেও আপনি দিতে পারবেন শুধুমাত্র দিতে পারবেন না আপনার মা বাবা শ্বশুর শাশুড়ি দাদাদি দি উপরে এবং নিচের দিক দিয়ে আপনার ছেলে মেয়ে নাতি নাতিন আপন যারা তাদেরকে দিতে পারবেন না বাকি স্বামী স্ত্রীকে দিতে পারবেন না স্ত্রী স্বামীকে দিতে পারবেন না আর বাকি অন্যান্য আত্মীয়দের মধ্যে যদি গরিব হন যাদেরকে জকাত দেওয়া যায় তো এই শর্তে আত্মীয়জনকে আপনি যেভাবে দিতে পারেন ফিতরা দিতে পারেন বরং ডাবল সব পাবেন আপনি এই সময় দেওয়ার সময় হবে বলে দেওয়ার প্রয়োজন নেই জি জি একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন যে একজনের বাসা বাড়ি দুই তিনটা আছে বাড়ি আছে বাসা আছে ওগুলা এক সময় তারা ব্যবহার করতেন মাঝে মধ্যে কিন্তু এই কয়েক বছর থেকে ওইগুলো ব্যবহার করেন না এখন উনি নিয়ত করে ফেলছেন এক বছর দিন আগ থেকেই যে বিক্রি করে দিবেন দিবেন এখন কি এই বাড়িগুলির এখন এখন তো উনি বিক্রি করে হয়তো অন্য কিছু তাহলে এইগুলি কি আসবে না বিক্রির আগ পর্যন্ত যেহেতু উনি যে সময় ক্রয় করেছিলেন নিজের ব্যবহারের জন্য অথবা যদি কেউ কোনো গড় বা ফ্ল্যাট কিনেন বা কোনো প্লট কিনেন যে আমি এটা কি ব্যবসার জন্য আমি ব্যবহার করবো নাকি টাকার জন্য উনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই যে আমি একটা প্লট কিনলাম হয়তো এই প্লট আমি গড় বানাবো নিজে থাকার জন্য বা হয়তো আমি এটা সেল করতে পারি অর্থাৎ কোনো একটা দিক উনি নির্ণয় করলেন না সিদ্ধান্ত করেন না ফিক্স করলেন না তেমতো অবস্থায় কিন্তু ওই প্লট বা গড় বা এগুলার মূল মূল্যের উপর জোকাত আসবে না হ্যাঁ যদি ক্রয় করার সময় নিশ্চিতভাবে ক্রয় করেন এটা বিজনেসের জন্য ব্যবসার জন্য ঠিক আছে বিজনেস যদি কেউ ক্রয় করেন অথবা অথবা যদি কেউ ক্রয় করেন এটা বিজনেস জন্য কিন্তু উনি বিক্রি করবেন যেমন আপনি বললেন যে প্রথমে ওনার ব্যবহারে ছিল বা এখন উনি বিক্রি করবেন তো ওই সময় কিন্তু বিক্রি করার পরে ওই পয়সার উপর কথা এক পর্যন্ত মূল মূল্যের উপর কথা দেখা আসবে না জাজাক আল্লাহ আমরা দেখি আমাদের সাথে প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কাল আসসালামাইকুম و علیکم سلام و رحمت اللہ و برکاتہ جی بلونا پتھر سلام جی امرہ شنرہ بفنا امرہ شنرہ جی فرمو کہن لائب اپنی کوشن رو پر رہا جی. ام جی اصلا رای زیکی تاؤسنا ام امار حسین طور پر بوائنی زخط قیتا با لی زخط طور پر بجرد افنر با افنر حسین طور پر شانانی امار حسین طور پر بوائنی আপনি আমার আগর কথা শুনছে নিয়াম কিতা হয়েছি যদি গরিবইন তাইন আপনার ই হাজবেন্ডর বইন মানে আপনার নন্দর বা আপনার জেতাই হোক আপনি তাই যদি গরিবইন তে আপনার জোকাতেও খাইতে পারবা আপনার হাজবেন্ডর খাইতে পারবা কারণ বইন হইলে জোক দেওয়া যায় বাই হইলে জোগাড় দেওয়া যায় সঁচা হইলে জোক দেওয়া যায় মামু হইলে জোকার দেওয়া যায় ময় হইলে জোকার দেওয়া যায় শ্বশুর হইলে জোগাড় দেওয়া যায় শাশুড়ি গরিব জোকাত দেওয়া যায় শুধুমাত্র আপনার জকাত বা ফিতরা দিতাবার্তা নাই আপনার মা বাবারে সেন গরিবইলে আপনার নিজস্ব সম্পদি তারা হেলিকপ্টার করা আপনার জরুরি দিতাবার্তা আপনার আফন দাদা দাদি না নানানি রে দিতাবার্তা নাই আপনার আওলাদে অর্থাৎ চিল্ডেন এবং গ্রান চুলডেন বলতে আপনার ছেলে না তিনসারে দিতাবার্তা নাই একজন স্বামী স্ত্রীর সিএবর্তা নাই ই হিসাবে বাকি আত্মীয় স্বজন যারা আছেন যদি গরিবইন যেভাবে জোকাত দেওয়া যায় ঠিক তেমনিভাবে ফিতরাও তাদেরকে দিতে পারবেন অতএব আপনার অথবা আপনার হাজব্যান্ডের জোকাত উনার বোনকে অবশ্যই গরিব হলে দিতে পারবেন বরং ডাবল সপ পাবেন কী পাবেন ডাবল সপ পাবেন তো আপনার আত্মীয়জনের মধ্যে যদি কেউ গরিব হন আর ওনাদের সঙ্গে সম্পর্ক আপনার মা বাবা বা সন্তান হিসাবে সম্পর্ক নয় স্বামী স্ত্রী হিসাবে সম্পর্ক নয় তো তাদেরকে গরিব হলে জোকাত দেওয়া যায় বরং ডাবল সপ পাওয়া যায় এক তো হল আপনি গরিবকে সাহায্য করলেন আর দুই নম্বর উনি আত্মীয় হিসাবে ওনার একটা হক ছিল আপনার উপর অন্তত পক্ষে আপনি নর্মাল ডোনেশন দিয়ে ওনার হক আদায় করতে না পারলেও আপনি তো না হয় কমপক্ষে জকাতের মাধ্যমে ওনাকে হেল্প করেছেন এর কারণে আল্লাহ আপনাকে ডাবল সপ দেবেন ইনশাআল্লাহ তো জোকাত ভিতরে দেওয়ার সময় আমরা এমন জায়গায় দেবো যেখানে দিলে কি পাওয়া যায় ডাবল সপ পাওয়া যায় তো ডাবল সপ পাওয়ার ই একটি খাত যা আপনার আত্মীয়দের মধ্যে যারা গরিব হবেন তাদেরকে দিয়ে ডাবল সপ পাবেন দুই নম্বর যারা দিন শিখতেছে হাফিজ হইতেছে আলিম হইতেছে দিনের দায়ী হিসাবে দিনের কাজ করতেছে এবং তারা গরিব তো দিতে হবে শুধু গরিব শুধু গরিবদেরকে হয়তো এই গরিব যদি আপনার আত্মীয়র মাঝে হন ডাবল সব পাবেন বা এই গরিব যদি একজন দিন শিক্ষা করতেছে তালেব এলিম কোনো মাদ্রাসার স্টুডেন্ট হন বা দিনের দায়ী হন আর উনি গরিব হন তো এইদের এই সমস্ত লোকদেরকে দিলে গরিবী হিসাবে তো দিছেন আদায় হবেই আর যেহেতু এর মাধ্যমে আপনি একটু আত্মীয়তার করলেন বা দিন শিক্ষা এবং শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি হেল্প করেছেন ডাবল সপ পাবেন সমান একজন গরিব যদি আলিম হন একজন গরিবের ইমাম হন একজন গরিব যদি কোনো মাদ্রাসার উস্তাদ হন তো উনি দিন শিখাইতেছেন তো এই ধরনের গরিব লোকদেরকে যদি আপনি ফিতরা দেন উনি যদি গরিব হন ফিতরা এবং জকাতের উপযোগী হন তাহলে আপনি ডাবল সপ পাবেন প্রশ্ন হলো যদি জকা সরকার ফিতির আমরা যে এই দেশে আমরা আমরা মসজিদে দিই মসজিদের মসজিদের বিভিন্ন মসজিদের কালেকশন করা হয় ঈদের আগে আমরা ঈদের মধ্যে গেলাম আমরা দিয়ে দিলাম তাদের হাতে দিয়ে দিলাম এটা কিন্তু ঈদের যাইতেছে না ওনারা পৌঁছাইতে পৌঁছাইতে পৌঁছাইবেন হয়তো অনেক সময় এক মাস দুই মাস তিন মাস লেট হয়ে যায় যদিও আদায় হবে বাট উত্তম হলো আমরা সব সময় এই ফিতারটা যেন আমরা ঈদের আগ পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ মসজিদ কমিটিরা যদি এভাবে করতেন যেটা এটা কালেক্ট করে যাদেরকে দেবেন যদি ঈদের আগে পৌঁছে দিতে পারতেন খুবই ভালো হতো বাট এরপরও গরিবের পক্ষ থেকে অখিল হিসাবে তাদের হাতে দিয়া দিলেও আপনার দায়িত্ব কিন্তু দায় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এজন্য আরও উত্তম হবে আপনি অথবা মসজিদ কমিটি বা যারাই এটা কালেক্ট করবেন ঈদের আগ পর্যন্ত গরিবের হাতে পৌঁছে দিতে পারলে খুবই উত্তম খুবই উত্তম কারণ এটার উদ্দেশ্যই তো হলো

যেটা ফুডপ্যাক আমরা দিয়ে যেন জোকাতর ভাষা দিয়া না অয়না ওই যায় কি আপনি ক্যাশ পয়সা না দিয়া তারা চাউল কিনে দিলে এলা ডাইল কিনে দিলে এলা বন্য কোনো খাবার কোনো জিনিস আপনি কিনে দিলেন অথবা তাকে হয়তো ব্যবহারের কাপড় কিনে দিলেন বা কোনো গরিবকে ঔষধ কিনে দিলেন ঠিক আছে বা হয়তো তার ঋণ আছে আপনি ঋণ আদায় করে দিলেন আপনার অবশ্যই জোগাত আদায় হবে ফিতরা আদায় হবে প্রশ্ন হলো এক একটা ফিতরা যেমন সাত পাউন্ড ধরেন এই বছর আমরা হয়তো নির্ধারণ করেছি তো এটা কিন্তু আমি আগেই বলেছি তার মাফের ক্ষেত্রে মিনিমাম একটা মাফ রয়েছে আঠা পনের দুই কিলো আর বাকি অন্যান্য সব খাবার জিনিস সাড়ে তিনশো তো আমরা সবসময় মিনিমামটাই আমরা মাফে আমরা ধরি এর অর্থ এটা নয় যে আমরা সবসময় মিনিমামটা দেবো বাড়াই দিলে কোনো সমস্যা নাই তো এক ফিতরা একজনকে দেবেন নাকি একাধিক ব্যক্তিকে দেওয়া যাবে তো উত্তম হল অন্তত পক্ষে একটা ফিচার আপনি একজনকে দেন কারণ যদি একটা ফিচার আপনি বাক করে দিয়ে দেন তো অনেক অ্যামাউন্টটা ছুটো হয়ে যাবে বাট এরপরও যদি আপনি একটা ফিচার কয়েক গরিবকে বাক করিয়ে দেন আদায় হয়ে যাবে অবশ্য আদায় হবে সমস্যা নাই বাট উত্তম কি যে অন্তত পক্ষে পার হেড একটা গরিবের যেন একটা ফিতরের পরিমাণ পায় তো মোটামুটি তার একটা কাজে লাগলো ঠিক আছে সব ফিতরা কি একজনকে দেওয়া যাবে যেমন আপনার ফ্যামিলি দশ জন আছেন মনে করেন সকল ভিতরে এক ব্যক্তিকে যাইজ আছে একটা এখানে কয়েকটি বিষয়ে জানা খুবই প্রয়োজন আরবি টার্মোনোলজিকল এবং গ্রামাটিক্যাল কিছু ওয়ার্ড রয়েছে ইস্তেলাহি এবং পারিভার্শ্বিক কিছু ওয়ার্ড রয়েছে যেটার মিনিং আমাদের জানা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি একটি হলো ফিদিয়া একটি কি ফিতরা বা ফিতরানা বা সতকাতুল ফিজির বা জকাতুল ফিতর বলে আরেকটি জকাত আরেকটি কফারা এই সবটি রমজান শরীফের সাথে রিলেটেড বাট এগুলা যেন আমরা ভালোভাবে বুঝি ফিদিয়া মানে কি ফিদিয়া হলো যিনি রোজা রাখতে পারতেছেন না প্রত্যেক রোজার বদলে যেটা প্রদান করা হয় এটাকে বলে কি ফিদিয়া তো এই ফিজিয়া দিবেন কে কে নাম্বার ওয়ান যদি শেখে ফানি বেশি বিদ্ধ হয়ে গিয়ে দুর্বল হয়ে পড়েছেন রোজা রাখতে পারতেছেন না আর বার্ধক্যতাজনিত কারণে যেহেতু দুর্বল হয়েছেন ফিউচারে ওনার শক্তি ফিরে আসবে সে আসাও করে দেয় না দুই নম্বর একজন মরিজ আল ইম যিনি এমন মারাত্মক রোগে আক্রান্ত এবং এই বেমারটা আর কমবে না বা দিন রোজা খার জোকা এই শক্তি তার কাছে ফিরে আসবে না উনিও অফিস যেতে পারবেন তিন নম্বর রোজা উনার জিম্মায় জরুরি ছিল কিন্তু উনি মারা গিয়েছেন কি যে উনার জিম্মায় রোজা ফরজ ছিল বা কোনো কারণে এই ফরজ রোজা উনি খোদা করতে পারেন নাই মারা গিয়েছেন তখন তো রোজা উনি রাখতে পারবেন না তো ওনার পক্ষ থেকে বলে গেলে উনি বলে যান ফিজিয়া দিতে হবে তো আপনাদের জরুরি বলে নাও যান সম্পদ রেখা যান আর কফফারা হলো রমজান শরীফে কোনো বালি ডিজন শরীকে রোজা ব্যাঙ্গে ফেলে তাহলে কফফারা হিসাবে ফাইন হিসাবে হয়তো সাইডটা রোজা রাখতে হবে অথবা সাইটজন মিসকিনকে খাওয়াতে হবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো সালাম

তাঞ্জুরি গরিবইন অবশ্য দিতে পারবা এবং ডাবল সফ পাইবা কারণ আমরা বঞ্জির গরার নাথি আপনার বইন্ দেওয়া যায় যেহেতু তা না ওলাদও দিতে পারবা আপনি আমি একথা যদি বুঝিয়ে তখন খুবই সহজ জিনিসটা যারা গর্তাকে আমরা জন্ম নিছি এবং আমরা প্রতি যারা জন্ম নেই কথা নি আমরা খারাপ জন্ম নিছি আমরা খার প্রতি হয়েছি মা বাবার গর্তাকে তে আমরা মা বাপ আর তারার উপরে দিয়ে গেলে তে মার বাপর বাপর দিলেগা লেগে দাদা দাদি আর মার উপরে দি নানা নানি তো আমরা দ্বারা করতে ফয়দওসি এরা পারতাম না আর আমরা ফয়দই গেছে এরাইতাম পারতাম না অর্থাৎ আমার ছেলেমেয়ে এবং আমার আফন নাতি দ্বারা তুই পারতাম না ইংলিশে যদি আমরা যে প্যারেন্ট গ্যারান প্যারেন্ট চুলড্রেন গ্রান্ড চুলডেন দেওয়া দিত না আর স্পাউস সম্পর্ক বৈবাহিক সম্পর্ক যেন আছে স্বামী সিরে সিরে স্বামী দিতে পারতাম আর বাকি আত্মীয়রা দেওয়া যায় তো আপনার বইনও দেওয়া যায় যেহেতু বঞ্জির গড়র নাতি তো আরও বালাটি করে দিতে পারবা কোনো সমস্যা নাই তবে একটা জিনিস গড়িব লাগব কিটা লাগবো গরিব লাগবো আত্মীয়রে দ্বিতীয়লে মেইন জকাত দেওয়া গরিবরে গরীবরে অনেক গরিব যদি আপনার আত্মীয়র মাদে তে তো আপনার দিতবা ডাবল সব পাইবা আর আপনার তো এই আত্মীয় বংমাস ভোটরা যদি গরিব হয় তিন সব পাইবা আপনি সব এক লগি আপনি গরিবের সাহায্য করছেন দুই নম্বর লগি আপনি আপনার আত্মীয়জনের সাহায্য করছেন তিন নম্বর লগে তেন দিন হিকরা এতে আপনার এই বঞ্জির গড়ের নাতি যদি তেন গরিব হয় কুকুরের বুঝলেন গরিব যদি হয় বছর কে তানি গরিব ইন তাহলে অবশ্যই তানে জকা দিতে পারবা এবং আপনি সব পাইবা তিন ডাবল বলুন গরিব বলতে কি পরিমাণ গরিব এটা খুব এটা একটা জিনিস বোঝা দরকার আছে যে জকাত সাবজেক্ট আছে মিনিমাম সাড়ে ছয় ছয়শ বারো গ্রাম এই ছয়শ ও রাখন বললাম ফিতরা বাজি যে ছয়শো বারো গ্রাম সিলভার কিনতে যে পরিমাণ ফয়সার দরকার এই পরিমাণ পয়সা তানি তাকে অথবা ই পরিমাণ জিনিস তার কাছে এক্সট্রা থাকে যেগুলার দাম দরলে ছয়শো বারো গ্রাম সিলভারের দাম ওলার সই অর্থাৎ প্রায় সাড়ে সত্তর হাজার টাকার মাল তার এক্সট্রা থাকিয়ে দেয়গি তো ইলামানুষের দোকান দেওয়া দিই তো নাই এর ফিটটা দেওয়া দিই নাই কত বুধা নি তো এনেক আমরা দিকেন আমরা সময় বলে বল আমরা তিওলা সান গোড় আছে ইতা আছে তাদের চ্যাম্পার মনে না বিদেশে চ্যাম্পার মনে ফার ফারতাম নাই তো আগে দেখতে বা যে তান এই পরিমাণ ক্যাশ পয়সা নি অথবা অতিরিক্ত সামান যেগুলো আছে এগুলোর মূল্য এই পর্যায়ে দেয়নি যদি দেয়গি তান রে ফিতা দিতে পারত না দোকানিত তাহলে যায় নাই এটা খুব আর একটা বোধজনক বাট আপনার জবাব দেখছেন আমার কাছে লাগে আর এই বাচ্চারা গরিবই বল তার নিজস্ব কোনো সম্পদের ফলে তার কোনো সম্পদ নাই ইভেন বাবার সম্পদ তারা দৈনিক দইছে না কারণ বাবার সম্পদ তো মালিক হয়েছে তার হন মালিক হইছে না সেই হিসাবে আপনি এই কারণে তিন ডাব স্টপ পাইবা একটি লগে এন গরিব দুই নম্বর দিন হিকরা আর তিন নম্বর লগে আপনার জন আত্মীয় এই হিসাবে আপনি তিন ডাবল সব পাইবেন ইনশাল্লাহ আদায় হইব আর একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় অনেক সম্পদর মালিক হইলেও তার হয়তো আব্বা আছেন তাই তার এখনো দেওয়া না না বালেক সন্তান বালেক হওয়ার পরে তার নিজস্ব যদি কোনো ইনকাম থাকে না তার ক্যাশ কোনো ভাষা থাকে না বা তান সামান নিজস্ব মালিকা যে একটা নিজের দাম মোবাইল আছে বা এটা আছে বা থাকি ইলাকুকান অতিরিক্ত আছে আইগুলোর দাম ধরলেও যদি আমাদের দেশ বাংলাদেশের মনে হয় নেশাবই তৈরি ছয়শ বারো গ্রাম সিলভারের দাম পঞ্চাশ হাজার মতো হয়ে যাবে তো ই পরিমাণ থাকি যায় যদি নাই এটা পাক্কাটিভ আছে জিনিসটা কিন্তু এমন একজন আত্মীয় ফ্রিজার আছে তিনটা বা দুইটা যেসেকা

ব্যবহারী ছাড়া মানে একটা নির্দিষ্ট পয়সা কেশ পয়সা অথবা সোনা অথবা রুফা অথবা ব্যবসা ব্যবহারী এটাই সবাই না জোকাত আর এখানে আরেকটা এক বছর গুড়া লাগে আর এখানেও বসে গুড়া লাগে না ওই দর তাহলে কি আর দুই নম্বর ইগুইন ছাড়াও যদি ব্যবহারী জিনিস অতিরিক্ত হয় তাহলে দাম দরিয়াও যদি যাও সাড়ে তিনশো পাও নিজ পঞ্চাশ ষাট হাজার উপরে ফিতর বা নিজে তেন দিতে দিতেই বা

আর জকাতের টাইম যদি আইও হয় তো এই কিন্তু জোকাত দেওয়া লাগে তো ই যে মানুষ যে নিজের ইতা তান এত জোমাইল ফসা ঈদের দিন থাকলে তাই উল্টা ফিটা তাই দেওয়া লাগবা তো এমন প্রশ্ন হইল তানি জি তো তান ই ফসা থাকা অবস্থায় একজন এই পরিমাণ ফসা দেওয়া যে পরিমাণ ফসা দিলেন ক্রস করলে মকরু হইব আর উত্তম হইব কথাও যে তুমি তোমার কৃণ করিয়াও আর আপনার ঋণে দেখা আপনার জোকাত দিয়া তো আমি যে প্রশ্ন করছি এটা অলাখান ঘটনা হইছে যে তান নিজর বাসা ই দামি জায়গা তো বেছিলে তান তাখবারার দগান নাই এখন তান নিয়ত করছইন যে আমি এখন বেছি যেতু 25 30 লাখ টাকা পাইলিমু বিদেশেতে আমি জি আরো কয় হয়তো 57 লাখ টাকা দরকার কুজা কুজি কররা আর ই কান সারা বেসিয়া তাইসা ইলা যে কিছু দিন যতদিন পর্যন্ত তান তৌফিক হইতো নাই মানে বিদেশেয়া তার পুরান নিয়ত যে রুজি করবা আর বার্তা জায়গা জমি লইবা কিন্তু ই অবস্থার মাঝে তান তার 57 লাখ টাকার টান রই গেছে

যে তোমাদের সময় শেষ হওয়ার জন্য আপনাদের আর কোনো কল নিতে পারলাম না আমি হুজুরকে মুবারকবাদ জানাচ্ছি সুন্দর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সম্মানিত একর বাংলাদেশ সুস্থতা নিয়মিত ইসলামিক ইউএনে ওই একর অপ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবহান কাল্লাহমদিকে আসাদু আল্লাহ ইল্লা আন্তা আস্তা